আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পাশে আমাদের একজন পুরাতন পেশেন্ট এসেছেন আমাদের কাছে চিকিৎসার জন্য, এবং চিকিৎসা নিয়ে আজকে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছেন সুস্থ স্বাভাবিক জীবনে। আসেন দর্শক, কথা বলি আমার এই পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম স্যার, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, আমি এখন পুরো মোটামুটি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে মাত্র বললেন যে এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো কি হয়েছিল আপনার? আমার তিন জায়গায় ক্ষয় হয়েছিল। আমি কুয়েত থেকে আসার পরে আমার অসুস্থ বাড়ি যাওয়ার কারণে আমি এখানে আসছি। আসার পরে সুস্থ হয়ে আমি বাড়িতে গেছি, এখন সামান্য একটু ব্যথা উঠছে, আবার এখানে আসছি। আচ্ছা, আইসা এখন কয়েকদিন রাখছে, রাখার পরে আমি চলে যেতেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, আমি আজকে চলে যাইতেছি। স্যার, আমরা একটু আপনার নাম পরিচয়টা একটু জানবো। আমার নাম মোহাম্মদ কুতুবউদ্দিন, গ্রাম গোবিন্দপুর, আবুল খায়ের চেয়ারম্যান বাড়ি। আচ্ছা, গ্রাম গোবিন্দপুর, আবুল খায়ের চেয়ারম্যান বাড়ি, পোস্ট কাশেমাবাদ, থানা হাজীগঞ্জ, জেলা চাঁদপুর, বাংলাদেশ। স্যার প্রবাসে ছিলেন? জি। কোথায় ছিলেন? কুয়েত। কত বছর? আমি বিগত 20 বছর আছি কুয়েতে। তার মানে জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন। জি। আচ্ছা, তো কি কি সমস্যাগুলো একটু যদি ডিটেইলসে আমাদেরকে খুলে বলতেন। আমার গালে ব্যথা ছিল, মাজা ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, ক্ষয় হয়েছে। আচ্ছা, কোনো দুর্ঘটনার পর থেকে এটা জানতে পারেন নাকি হঠাৎ করে এটা বুঝতে পারেন? হঠাৎ, আজকে বিগত 5 বছর হয়েছে আমি এই ব্যথাটা ভুগতেছি। আচ্ছা, আমি বিগত 2 বছর আগে কুমিল্লা চিকিৎসা নিয়েছি, চিকিৎসা হওয়ার পরে আমার মোটামুটি সুস্থ হয়েছি, এখন আবার ব্যথা বাড়ছে। আমি ইউটিউব থেকে সফিউল্লাহ প্রধান স্যারের ইয়া বাইর করিয়া তারপর এখানে আসছি। আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি রোগীও আসতেছে দেখতেছি, এখন মোটামুটি সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার কারণে রোগী এখানে আসতেছে। আচ্ছা, তো আপনি যখন ট্রিটমেন্টে ছিলেন তার মানে তখন আপনি আরো অনেক রোগীকে দেখেছেন এখানে ট্রিটমেন্টের জন্য আসতে, তো কেমন দেখেন তাদেরকে সুস্থ হতে? আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ ভালো হইতেছে দেখতেছি, ওনারা মোটামুটি ভালো সুযোগ সুবিধা দিচ্ছে রোগীদের প্রতি, এবং যারা হাঁটতে পারে না, হাত বাঁকা হয়ে থাকে, তারা মোটামুটি এখানে সুস্থ হয়ে গেছে, আমি দেখতেছি চলে যাচ্ছে, মোটামুটি ভালোভাবে ট্রিটমেন্ট হচ্ছে। তো এই যে স্যার দীর্ঘদিন পরে এই যে সুস্থতা, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালোই আছি। শরীরটাকে অনেক ঝরঝরে এবং ফ্রেশ লাগছে। হ্যাঁ, এবং কাজের প্রতি আবার কনফিডেন্স ফিরে পাচ্ছেন ইনশাআল্লাহ। তো এখানে স্যার এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগেন, অনেকে হয়তো জানেন না, তাদের জন্য আপনি কিছু বলবেন স্যার? আমি ইনশাআল্লাহ আমার জানা মতো যারা আছে বন্ধু বান্ধবের ভিতরে যদি কোনো আমি দেখি তাগরে এখানে ঠিকানা দিব, এখানে আসার জন্য অনুরোধ করব, এখানে আইসা যেন চিকিৎসা হয়, আমি অনুরোধ করব যথেষ্ট পরিমাণে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যেহেতু সুস্থ হয়েছি এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমার ওই ভাইয়ের কথা, প্রবাসী যোদ্ধা যারা অনেকেই আছেন বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, অনেকে আছে এমনি এমনি হঠাৎ করে দেখছেন যে বিভিন্ন প্রদাহজনিত সমস্যায় কাজকর্ম ঠিক মতো করতে পারেন না, একটা সময় তারা অলস হয়ে পড়েন এবং কোনো অকর্মণ্য হয়ে পড়েন তারা। তো তাদের জন্য বলছি যখনই সমস্যা অন্তত একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিন, কি করতে হবে আগে সেটা জানুন, সে অনুযায়ী চিকিৎসা নিন এবং সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।